রাজনৈতিক নেতারা হয় গাঁও প্রধানের পুত্তলিকা দাহেরে রাইজর উত্তাল প্রতিবাদ। গাঁও প্রধানের সন্ত্রাসত সন্ত্রাসিত এখন গাঁও রাইজ, গাঁও প্রধানের প্রমাণপত্রর নামত দিব লাগে 500-1000 টাকা, জন্ম মৃত্যুর প্রমাণপত্রর নামতো লাগে 3-4000 টাকা। জুরিয়ের সতিয়ান নগাবন্ধা কেন্দুগুড়ি গাঁৱৰ গাঁও প্রধান নজরুল ইসলামৰ বিৰুদ্ধে পুত্তলিকা দাখিলে এই প্রতিবাদ গাঁওখনৰ গয়া ৰাজ্যৰ। দীর্ঘদিনে নজরুল ইসলামৰ সন্ত্রাসত সন্ত্রাসিত হৈ আহিছে গাঁওখনৰ গয়া ৰাজ্য। গাঁও প্রধানৰ প্ৰমাণপত্ৰৰ নামত নজরুলক দিব লাগে 500-1000 টকা। ইফালে জন্ম মৃত্যুৰ প্রমাণপত্ৰৰ নামতো দিব লাগে 3-4000 টকা। মাটি বাড়ি নামজারির ক্ষেত্রতো উত্তরাধিকারীর প্রমাণপত্র নিদিয়ার বিপরীতে নিজেই মাটি বাড়ি নামজারির ক্ষেত্র 15-20 হাজার টাকা পর্যন্ত মোটা অঙ্ক ঠিকা লয় নজরুল ইসলামে। কেবল ইমানেই নহয়, গাঁও প্রধান নজরুলের আছে এটা গুন্ডা বাহিনীও, যে গুন্ডা বাহিনীর দ্বারা ভয় ভাবুকিরে সাধারণ লোকের ভূমি বেদখল করারও রাইজর গুরুতর অভিযোগ। থানা, রাজস্থক্র কার্যালয়, দ্বিতীয় অফিস, উন্নয়ন খণ্ড আদি বিভিন্ন কার্যালয়তো গাঁও প্রধান নজরুলে দালালি করার গুরুতর অভিযোগ আছে। এইদরে বিভিন্ন ভয় ভাবুকিরে গাঁওখনত গাঁও প্রধান নজরুলে চলাই আহিছে সন্ত্রাস, যার পরিপ্রেক্ষিতত নজরুলের গাঁও প্রধান পদের পর বহিষ্কার করবলে পুত্তলিকা দাহেরে রাইজে কইলে উত্তাল প্রতিবাদ। এক্ষেত্র মুখ্যমন্ত্রীলৈ গাঁওখনের রাইজে লিখিত অভিযোগ দাখিল করেছে। চতিয়া নাগামন্ডা কেন্দ্রাকুড়ি গাঁওয়ার গাঁবুড়া নজরুল ইসলাম, সেই গাঁবুড়া পদ পোৱাৰ পৰা আমার রাইজর উপর যে অত্যাচার আরম্ভ করেছে, যে সমাজবিরোধী কাম আরম্ভ করেছে, তার বিরুদ্ধে মানে হাজারো অভিযোগ আছে। কিন্তু তার মাজত আমি বহুবার অভিযোগ দিছো রাজচক্রলৈ, আমার ডিসি মহোদয়লৈ আর প্রতিবাদী কার্যসূচী লৈছো। কিন্তু হি কি করে মানে এনেকুয়া ভূমাফিয়া, এনেকুয়া দালাল, তাতকৈ আর নগাঁও উত্তর অঞ্চলের ডাঙর ভয়ানক দালাল আর নাই। সি টাকা দি পেলায়, ম্যানেজ করে পেলায়। সেই কারণে এইবার আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের পর লিখাই আনি আমি ডিসি স্যারক দিছো, এইবার মানে বিহিত ব্যবস্থা হব আর তার চাকরি সাসপেনশনের আমি দাবি জানাইছো। সেটু হব, তার বিরুদ্ধে আমার যে অভিযোগ আছে সেই অভিযোগের ভিতর আমি কিছুমান অভিযোগ আমি কব বিচারিছো। আমি মোবাইল রেকর্ডিংত পাইছো তার নেতৃত্বত 20-25 জনী একটা গুন্ডা বাহিনীর দল আছে, আর সেই গুন্ডা বাহিনী সকলক সি মানে হাতিয়ার বনায় দিছে, রান্দা বলে কৈছে। মোবাইল রেকর্ডিংত আমি পাইছো রান্দা আর তরোয়াল বলে কৈছে। তার মানে ইয়ারপর আমি বুঝব পাইছো যে সি এজন মানে সন্ত্রাসবাদী নেতা হয়, সি উগ্রমন্ত্রীর নেতা হয়, তার জড়িয়তে মানুষ হত্যা করা হয়। গতিকে আমার তিনচকীয়া চতিয়ান বাজারত একটা মাটি আছে, সেই মাটি, সেই নিরহ মানুষের মাটি 60 বছর ধরে দখল, সেই মাটি থেকে কি করেছে গুন্ডা বাহিনী লগায় বেদখল দিছে, মারপিট হয়েছে, মার্ডার হয়েছে। তেনেকুয়া ধরনের যদি কোনোবা পারমিশনের কারণে যায় তার ওসর, সি পারমিশনও সহি নকরে, সহি নকরি পেলায় সি পারমিশন নিজে ঠিকা লয় মানে দালালি করে। তার যদি কোনোবাই বার্থ সার্টিফিকেটের কারণে যায়, বার্থ সার্টিফিকেটের হেরিয়ে সার্টিফিকেট নি দিয়ে সি নিজে ঠিকা লয় মানে দালালি করে, 2-3000-5000 টাকা লয় সি দালালি লয় পেলায় সি নিজে কাম করাই দিয়ে বলে কয়। হ্যাঁ, এনেকে যদি কোনোবা নিরীহ মানুষ সকল তার ওসর যায় কিবা সার্টিফিকেটের কারণে যদি তাক পয়সা দিয়া না হয় তেতিয়াহলে সি কয় যে মোর এটা সময় নাই, হেৰি সার্টিফিকেট নি দিয়ে, তাক টাকা দিলে সি সার্টিফিকেট দিয়ে। এনেকুৱা আমি দেখিছো যে 1000 বা শতকরা 1% মানুষক সি ভাল পায়, মানে যিসকল শিক্ষিত বা সমাজ সচেতন মানুষ সেইসকলক বিনামূলীয়াকৈ দি পেলায়, সেইসকলক হাত করে পেলায়। আমার চতিয়ানর যাক নিরহ মানুষ আছে, নিরহর মানুষের পর মানে সি মানে চতিয়ান কেন্দ্র করে নাগাবন্ধার নিরহ মানুষের পর সি মানে লুণ্ঠন করে আছে। আর সেই লুণ্ঠনত আমি ইতিমধ্যে আরো একটা কথা গম পাইছো, আমার জোকাটি বাজারত যাক তীর খেল হয় সেই তীর খেলের পর সি 6000 টাকা লয়। সি এজন গাঁবুড়ার ক্ষমতা দেখায় বাজারত যে সরকারি মাটি আছে সেই সরকারি মাটি গোটেখিনি সি বেদখল দি পেলায় বিল্ডিং বনা মানে বিক্রি করেছে। এটাও তার দখলত মানে 8-10 দোকান বেদখলত আছে। এনেকে সি আমার এই চতিয়ান গাঁওয়ার আরও একটা সরকারি পুকুরী 17 বিঘা মাটি আছে, তারপর সি সরকারি মাটি গাঁবুড়ার ক্ষমতা দেখায় 5-6 বিঘা মাটি বেদখল দিছে। এনেকে মানুষের উপর অত্যাচার করে যদি কোনো আজি প্রতিবাদটো কিহৰ কাৰণে কৰা হ'ল? নজরুল ইসলামে বিক্রি করে, ছবিগুলো বিক্রি করে।
অঞ্চলত আমাৰ যেটো অসমীয়া আমাৰ নিৰাপত্তা পাব লাগে আমি সেই নিৰাপত্তাৰ কাৰণে আজি আমি ভাল মানুহৰ সহায় ল'ব লাগিব এই হিচাপে আমাৰ গাবুৰাখন আমাৰ গাবুৰাখন সেই হিচাপে আমাৰ এটা নিৰাপত্তাৰ জাগা তাৰ ওচৰত এটা চাৰ্টিফিকেট ল'ব গ'লে হোৱাট ইজ দিছ আপুনি কোন দলালী কমিশ্যন ল'বলৈ আপুনি কোন গাবুৰা আজি আমি যুৱক আছোঁ নজৰুল গাবুৰা আপুনি হওক সচেতন হওক আপোনাক ধমকিয়াই দিছোঁ আপোনাৰ যদি মাৰ গাখীৰ খাইছে আপুনি আমাৰ অসমীয়া ৰাইজক সহায় কৰিব লাগিব ভালকৈ আপুনি আজি গুণ্ডাৰ লিডাৰ বনিছে আজি ড্ৰাগছৰ টপ লিডাৰ আপুনি কিয় হোৱাট ইজ দিছ পহিলে কৈছোঁ আগতে কৈছোঁ মই আপুনি এইটো নোৱাৰিব এইটো আমাৰ অসমীয়া ৰাইজ হয় আমি প্ৰতিবাদ কৰি থাকিম আমি প্ৰতিবাদ চলাই থাকিম আপোনালোকৰ গাবুৰাখনৰ নাম কি নজৰুল গাবুৰা হয় চতিয়ান জিপিৰ আজি প্ৰতিবাদ আমি এইটো কাৰণে কৰিছোঁ আমাৰ দুখীয়া গৰীব দুখীয়া মানুহ যেখোপা যেখোপা আমি দিন হাজিৰা কৰি খা খোৱা মানুহ এটা চাৰ্টিফিকেটৰ কাৰণে যেতিয়া 500 টকা 50 টকা দিব লাগে আপোনাৰ পৰা মোৰ পকেটৰ পৰা যেতিয়া দিব লাগে আমি দিব পাৰিম কিমানকৈ পইচা লয় কমচে কম 100 টকা লয় এটা চাৰ্টিফিকেট প্ৰতিবাদ কৰিছে মানে ৰাইজে এইটো কাৰণেই নজৰুল গাবুৰা এটা চৰকাৰী গাবুৰা হয় আমাৰ দুখীয়া ৰাইজক বহুত অশান্তি দি আছে আপোনাৰ ডাক্সৰ পৰা জহখেলৰ পৰা বহুত বিভিন্ন জঘন্য কামৰ পৰা সি কমিশ্যন খাই খাই সি থানাত ইনফৰ্মেশ্যন দি থাকে যেন আমাৰ গাঁৱত এইবিলাক নচলে আমি দুখীয়া ৰাইজক বহুত দোকাবাজি দি সি এটা চাৰ্টিফিকেট আনিব গ'লে 500 টকা ল চাৰ্টিফিকেটৰ কাৰণে 500 টকা ল এইবিলাক দালালি চলাই আছে এইটো কাৰণে আমাৰ এই ডাক্সৰ পৰা দুখীয়া ৰাইজক সান্তনা দিব কাৰণে এই নজৰুল চৰকাৰক কি ক'ব চৰকাৰক এইটো আবেদন জনাই আছোঁ এই দুখীয়া ৰাইজক সান্তনা দিব কাৰণে ডাক্সৰ পৰা বিভিন্ন জঘন্য কামৰ জড়িতৰ পৰা এই নজৰুল গাবুৰাৰ পৰা মুক্ত কৰিব লাগে ৰাইজক আৰু এই নজৰুল গাবুৰাক উচিত শাস্তি দিব লাগে।